চলতি বছর দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য সেই সাথে উৎপাদন ব্যয় বাড়ায় ক্রমেই লোকসানের দিকে এগোচ্ছে এ শিল্প সংকট থেকে উত্তরণে ভর্তুকির পাশাপাশি সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের চলতি বছর দশ মাসেই চা শিল্পে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশের বাগানগুলো কিন্তু উৎপাদন অনুযায়ী বিক্রি কম হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত দর দেশে চাহিদা কমে যাওয়া ও ভারত থেকে অবৈধ পথে নিম্নমানের চা দেশে প্রবেশ করায় এমনটি ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা কম দামে চাগুলা বাংলাদেশের ভিতরে ঢুকাতেই তো আমাদের চায়ের দামটা কমে যাচ্ছে তখন আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে এটাকে ধরে রাখা যায় কিভাবে যে বিভিন্ন বর্ডারগুলোকে সিল করা যায় চায়ের ন্যায্য মূল্যের উপর নির্ভর করে শ্রমিক সহ বাগানের উন্নয়ন তাই দাম নিশ্চিত করা না গেলে মারাত্মক হুমকির মুখে পড়বে মালিক ও শ্রমিকদের স্বার্থ ২০১৯ সালে যেখানে প্রতি কেজি চায়ের গড় মূল্য ছিল দুশো টাকা চলতি বছরে তা নেমে দাঁড়িয়েছে একশো টাকায় এ অবস্থায় চায়ের ন্যূনতম দাম নির্ধারণ সহ নানা পরামর্শ তাদের এবং চা বাগানে কিছু আভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দায়িত্ব যে সরকার নেয় রাস্তাঘাট ব্রিজ কালবাট এগুলো উন্নয়নের জন্য এতে চা বাগান নিজস্ব উৎপাদন খরচ কমবে চায়ের মূল্য ধরা হ্যাঁ প্রত্যেকটা জিনিসের যেমন আপনার ধান চাল বা অন্যান্য গম যেমন একটা নীতিমালা থাকে মিনিমাম একটা প্রাইস থাকে চায়ের ক্ষেত্রে এরকম একটা মিনিমাম প্রাইস যদি আড়াইশো টাকা ন্যূনতম প্রাইস থাকে এবং সেই অনুসারে যারা যে ধরনের প্রোডাকশন করবে কোয়ালিটি করবে সেরকম প্রাইস পাবে চা শিল্প রক্ষায় চা শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি নানা প্রণোদনা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের আমরা যদিও সরকারের কাছ থেকে আপনার ফার্টিলাইজার গুলা পাচ্ছি এগুলাকে যদি ভর্তুকি মূল্যে আমাদেরকে আরেকটু সরবরাহ করা যায় শ্রমিকদের সন্তানরা যে এখন আপনার এডুকেটেড হচ্ছে কিন্তু হচ্ছে এদের যদি কর্মসংস্থান করা যায় বাইরে তাহলে কিন্তু আমাদের চায়ের উপর থেকে অনেক প্রেশার কমে যাবে জেলায় চব্বিশটি চা বাগান রয়েছে এস এ টিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়